Hi everyone, how are you? Welcome to my YouTube channel. আমরা ম্যাক্সিমাম লোক প্রায় এখন অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকি, আর অ্যান্ড্রয়েড ফোনের যে ক্যামেরা আছে, আমরা মোবাইল কেনার সময় এইগুলো লক্ষ্য করি যে ক্যামেরা কতটা ভালো হবে, কারণ ক্যামেরা দিয়ে আমরা বিভিন্ন ধরনের ভিডিও করে থাকি, ফটো উঠিয়ে থাকি, এগুলো কিন্তু আমরা করে থাকি। কোনো একটি সুন্দর প্লেসে গেলে আমরা সেখান থেকে ভিডিও ক্যাপচার করি, এমনকি আমরা ফটো উঠিয়ে থাকি। এক সপ্তাহের ভিতরে আপনার অ্যান্ড্রয়েড ফোন আপনি কতবার ইউজ করেছেন আপনার কি সেটি বলতে পারবেন? আমাদের কিন্তু এগুলো হিসাব রাখার দরকারও হয় না, আমরা রাখিও না, কারণ আমরা কতবার ইউজ করেছি ক্যামেরা ফোনটি। তবে যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনে এমন কোনো অপশন থাকে সেখানে যে দেখা যায় যে ক্যামেরা আমরা এতবার ইউজ করেছি, তাহলে খুবই সুন্দর হয়, তাই না? রেডমি নোট 13 প্রো প্লাস যে ফোনটি আছে, এই ফোনটি যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা কিন্তু এটি চেক করতে পারবেন যে এক সপ্তাহের ভিতরে কতবার আমি ক্যামেরা ইউজ করেছি, ওপেন করেছি, সেটি সেটিংসের ভিতরে আপনি পেয়ে যাবেন। তো কীভাবে আপনারা এটি চেক করবেন আজকের ভিডিওতে সেটি আপনাদেরকে দেখিয়ে দেব। এর জন্য যে কাজটা করতে হবে, প্রথমে আপনার মোবাইলের ডিসপ্লেতে আসবেন, এসে দেখবেন এরকম একটি সেটিং আইকন আছে, এই সেটিং আইকনের উপরে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করলে ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার মোবাইলের ডিসপ্লেতে শো হবে। এখান থেকে আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে যাবেন, নিচের দিকে যেয়ে আপনি দেখতে পাবেন যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি একটি অপশন আছে, এই অপশনের উপরে আপনি ক্লিক করে দেবেন। এই অপশনের উপরে ক্লিক করার পরে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে, এখান থেকে আপনি লক্ষ্য করবেন যে এখানে আছে 7 ডেজ পারমিশন হিস্টোরি, এখানে দেখবেন ক্যামেরার এখানে এখন জিরো দেখতে পাচ্ছেন আপনি, কোনো কিছু লেখা নেই, কিন্তু একটু সময় নেবে, 5 সেকেন্ডস। এতবার আমরা একশো তিপ্পান্ন বার 7 দিনে ক্যামেরা ওপেন করেছি। আপনারা চাইলে এভাবে দেখে নিতে পারবেন যে কতবার ইউজ করা হয়েছে। আশা করি ভিডিওটি কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে। থ্যাংক ইউ অল, আল্লাহ হাফেজ। প্লিজ ডু নট ফরগেট সাবস্ক্রাইব।